মালদার ইংরেজবাজার পৌরসভা নিয়ন্ত্রিত দোকান ব্যবসায়ীদের ছ মাসের ঘর ভাড়া মকুব করা হয়েছে। এই খবরে খুশি মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত ঘর ভাড়া মকুব করা হয়েছে। করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীদের অবস্থা তলানিতে ঠেকেছে। এখন সেই অর্থে ব্যবসার হাল ফেরেনি, স্বাভাবিক হতে কিছুদিন আরও সময় লাগবে। পুরসভার পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, জেলা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সঙ্গে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে ছ মাসের ঘর ভাড়া মকুব করা হয়েছে। কোনো সুবিধা নেই, হেডলাইটস অনলাইন হয়ে গেছে, অনলাইনে মুখ করবে। আর পৌরসভার তরফ থেকে দাদা ভাড়া, না ভাড়া যেটা মুখ সেটা চেম্বার অফ কমার্সের সামনে বসেই সিদ্ধান্ত হয়েছিল। চেম্বার অফ কমার্স সাক্ষী আছে, আমরা তার যারা কর্তৃপক্ষ আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই মান্যতা দিব। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা। মালদার ইংরেজবাজার পুরসভা নিয়ন্ত্রিত দোকান ব্যবসায়ীদের ছ মাসের ঘর ভাড়া মকুব করা হয়েছে। এই খবরে খুশি মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত ঘর ভাড়া মকুব করা হয়েছে। করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীদের অবস্থা তলানিতে ঠেকেছে। এখন সেই অর্থে ব্যবসার হাল ফেরেনি, স্বাভাবিক হতে কিছুদিন আরও সময় লাগবে। পুরসভার পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, জেলা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সঙ্গে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে ছ মাসের ঘর ভাড়া মকুব করা হয়েছে। কোনো সুবিধা নেই, হেডলাইটস অনলাইন হয়ে গেছে, অনলাইনে মুখ করবে। আর পৌরসভার তরফ থেকে দাদা ভাড়া, না ভাড়া যেটা মুখ সেটা চেম্বার অফ কমার্সের সামনে বসেই সিদ্ধান্ত হয়েছিল। চেম্বার অফ কমার্স সাক্ষী আছে, আমরা তার যারা কর্তৃপক্ষ আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই মান্যতা দিব। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।